যাও যাও উজ্জয়িনী যাবে যাও ওই যে ওকে বলছি যাও 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 তাড়াতাড়ি যাও সামনে দাঁড়িয়ে পড়ে যাও ও যাও পিছনে বসো তাহলে যাও টাটা এখনই ছুটি হয়ে যাবে যে আজ বাজার থেকে এনেছে কলমি শাক বাঁধাকপি আর আঁশফল আমার মেয়ে আঁশফল খেতে খুব ভালোবাসে যার জন্য এনেছে আর চিচিঙে ঢ্যাঁড়স আর ওদিকে টমেটো বরবটি আর এনেছে কাঁচা লঙ্কা আদা আর রসুন কাঁচা লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে রেখেছি যাতে না তাড়াতাড়ি পচে যায় তার জন্য আর রসুন আর এদিকে এনেছে আলু আর এর মধ্যে পেঁয়াজ আছে আলু আর পেঁয়াজ নিয়ে এসেছে আমি সবজিগুলোতে হাওয়ায় মেলে দিয়েছি কারণ বর্ষাকালের সবজি সমস্তটাই জলে ভিজে আছে আর এই অবস্থায় তুলে রাখলে পচে যেতে পারে যার জন্য হাওয়ায় একটু শুকিয়ে নেব তারপরে এগুলোকে আমি গুছিয়ে তুলে রাখব এই হলো আমাদের আজকের সবজি বাজার হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে সকাল সকাল উঠে আপনাদের সঙ্গে দেখা করিনি জাস্ট শুধু ভিডিওই করে গেছি ফলে সকালবেলা কোনো গুড মর্নিং বলা হয়নি আর একেবারেই ওই যে ঘড়িতে বাজে 1:10 সমস্ত কাজকর্ম সেরে রান্না টান্না করে স্নান করে আপনাদের সঙ্গে ডাইরেক্ট এসে দেখা করলাম প্রচুর ব্যস্ত ছিলাম কারণ মেয়ের স্কুল ছিল আর আজকে শনিবার আমার হাজব্যান্ডের অফিস ছুটি যার জন্য আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলের জন্য রেডি করতে হয়েছে তাড়াতাড়ি করে ও ভাত খেয়ে যায় স্কুলে তাড়াতাড়ি করে ভাত বসাতে হয়েছে যার জন্য আমি আর ফোনের সামনে আসিনি সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এসেছি আজকে আমার মেয়ে না ভীষণ বায়না করছিল স্কুলে যাবে না বলে কারণ ও আজকে এই যে এই খেলাগুলো বার করেছে ওর জন্মদিনের এই যে এগুলো বার করেছে এই যে পুতুল বার করেছে এইটা না এই প্যাকেটে ঢুকিয়ে আর আলমারির ওপরে রাখা ছিল কালকে হাওয়াতে পড়ে গেছে আর ও সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেয়ে এগুলো বার করে নিয়ে এখন খেলতে বসেছে এখন এই যতই ওকে পুতুল দাও যে কোনো একটা নতুন কিছু পেলে মানে ওইটা নিয়ে সারাদিন মেতে থাকে ঠিক আছে এখন এই নতুন পুতুল পেয়েছে পেয়ে ও আর স্কুলে যাবে না তার জন্য একটু জোর করেই পাঠিয়েছি খুব মুড অফ করেই গেছে স্কুলে আর আজকে সকাল থেকেই বৃষ্টি আর আমার হাজবেন্ড বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কিছু কেনাকাটা করছে আমাদের নতুন ঘরের জন্য ঘর না নতুন বাথরুম আর কিচেনের জন্য তো কি করবে শনিবারেই কিনতে হবে কারণ না হলে ওর আবার সময় হবে না তো যার জন্য আজকে শনিবার যতই বৃষ্টি হোক বৃষ্টিতে ভিজে ভিজেই কেনাকাটা করেছে তো কী কী কেনাকাটা করে আনলো সেটা আমি আপনাদেরকে দেখাই চলুন আমিও এতক্ষণ ধরে দেখিনি আমি আপনাদের সামনে প্রথম বাক্সটা খুলছি আমি সময় পাইনি মানে আপনাদের সঙ্গে আমিও প্রথম দেখব যে এই বাক্সের মধ্যে কি আছে আশা করি গেস করতে পারছেন কি আছে চলুন আরেকটু খোলা যাক এই যে আমাদের নতুন বাথরুমের জন্য কমোড আর এদিকে এনেছে পাইপ কলের জন্য তাহলে অ্যাট লাস্ট আমাদের বাড়িতে আসলো আজকে নতুন কমোড আর জলের পাইপের সব জিনিসপত্র ঠিক আছে আর মেয়ে এক্ষুনি এসে যাবে কারণ মেয়ের স্কুল 1:30 ছুটি আর এখন 1:15 বেজে গেছে তো এক্ষুনি চলে আসবে তো আসলে আমরা খাওয়া দাওয়া তারপরে শুরু করব ঠিক আছে তো আজকে কি রান্না করেছি একবার দেখিয়ে দিই চলুন তার আগে এগুলোকে ঢুকিয়ে রাখি নাহলে স্কুল থেকে এসেই আর এগুলো সব ছিঁড়ে টিড়ে নষ্ট করে ফেলবে কোনো জিনিস ছিঁড়ে দিলে ভালো লাগে না
কিন্তু ওর হাতে যাওয়া মানে সব নষ্ট। ওর জন্মদিনের 5 বছরের জন্মদিনের এগুলো তোলা আছে বলেই এতদিন ধরে ঠিক আছে, কিন্তু মানে যদি বার করে দিই না এক্ষুনি নষ্ট করে ফেলবে, এগুলো ও আসার আগেই তুলে রাখি। সাধারণত জন্মদিন হয়ে গেলে এই জিনিসগুলো বাচ্চারা তুলে রাখে না, নষ্টই করে ফেলে, কিন্তু আমি তুলে রেখেছি কারণ আমার এগুলো গুছিয়ে তুলে রাখতে ভালোই লাগে। কারণ বার করে দিলে তো দুদিনেই নষ্ট করে ফেলবে, তুলে রাখলে তাও ওর মনে থাকবে যে 5 বছরের বড় করে জন্মদিন করা হয়েছিল আর এই জিনিসগুলোকে কিনে দেওয়া হয়েছিল। আর যতদিন নতুন থাকবে ওর জন্যই ভালো, কারণ সমস্ত নতুন নতুন জিনিস বার করে দিলেই সঙ্গে সঙ্গে পুরনো করে ফেলে, ওগুলো ঘরে এদিকে সেদিকে জমে থাকে, আবার একটা নতুন জিনিস টেনে বার করে, তো ঘরে চারিদিকে প্রচুর পুরনো খেলনা জড়ো হয়ে পড়ে, মানে গোছাতে গোছাতে মাথা খারাপ হয়ে যায়। তার জন্য খুব একটা জিনিস ওকে বার করে আমি দিও না, আগে যেগুলো পুরনো করেছে ওগুলো আগে ভালো করে নষ্ট হয়ে যাক, তারপরে এগুলো আমি বার করে দেব। আজ রান্নাটা তো আপনাদের দেখানোই হয়নি, আজ রান্না করেছি চিকেনের ঝোল আর এদিকে একদম প্লেন সাদা ভাত আর তার সঙ্গে গাঁটি কচু ভাতে, ব্যাস আজকে সিম্পল এই রান্না হয়েছে, চিকেনের ঝোল আর ভাত আর গাঁটি কচু ভাতে, আর কিছু করিনি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:30, আর দুপুরে একটা লম্বা ঘুম দেওয়ার পর উঠে পড়েছি, এবার বেরোবো। একটু মেয়ে খুব বায়না করছে উল্টো রথ দেখতে যাবে, যার জন্য ওকে একটু উল্টো রথ দেখিয়ে নিয়ে আসি, আর আমাদেরও একটু বাইরে একটু কেনাকাটা আছে যার জন্য একটু বেরোতে হতো আর কি। আর দেখেছেন ঘুমোচ্ছিলাম না, ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে এই চোখটা এরকম ফুলে গেছে, ফুলে লাল হয়ে গিয়ে না আমার খুব চুলকাতে শুরু করেছে, আর চুলকে চুলকে আর চোখটা ফুলে গেল একটু, এখনো জ্বালা জ্বালা করছে, যার জন্য আমি একটু চোখে কাজলও দিতে পারিনি, রথ দেখতে যাচ্ছি। হ্যাঁ, চোখ দিয়ে জল পড়ছে। তাহলে ফ্রেন্ডস, এখন বাইরে বেরোই, রাস্তায় দেখা হলেও হতে পারে, কারণ মাঝে মাঝে থেকে থেকে বৃষ্টি হচ্ছে। ফোনটা বার করতে পারবো কি না জানি না, পারলে বার করবো, ঠিক আছে। বাইক ঢুকতে দেবে না বলে আমরা রথের মেলার পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে সেখান দিয়ে যাব ঠিক করলাম, কিন্তু না সেখান দিয়েও বাইকটা ঢুকতে দিল না, যার জন্য আমরা হেঁটেই যাচ্ছি। ভাগ্যিস আমরা এখান দিয়ে যাচ্ছি, না হলে তো এই দৃশ্য আমরা দেখতেই পেতাম না। দেখুন ঘন অন্ধকার ঘনিয়ে এসেছে আর গঙ্গার পাড়ের কি মনোরম দৃশ্য, ওফ অপূর্ব লাগছে, এত সুন্দর দৃশ্য এদিক দিয়ে না এলে হয়তো দেখতেই পেতাম না। পুরো গঙ্গার ওপারটা লাল হয়ে আছে আকাশটা। এইভাবেই আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি রথের মেলার দিকে, আর আমরা রথের মেলায় পৌঁছে গেছি। কোনটা দিয়ে ঢুকবে? জগন্নাথ দেব ফুলে মোড়া সাজুগুজি করে রথের উপরে বসে আছে। এই যে এদিকে প্রসাদ বিক্রি হচ্ছে, কারোর ইচ্ছা হলে এখান থেকে প্রসাদ কিনে জগন্নাথকে পুজো দিতে পারে। আর এদিকে বসেছে অজস্র খেলনা, আর আমার মেয়ে নেল পালিশ নেবে বায়না করছে।
এরা বন্ধু হ্যাঁ হ্যাঁ থাক হ্যাঁ স্কুলে গিয়েছিল আজকে দেখে মানে কিছু কিউট লাগছে মা ও এইগুলো এই কাপগুলো এগুলো কত করে এগুলো এই কলা পাতা প্লেট গুলো ভালো লাগছে দেখো নেবে দেখি মামা সরে এগুলো কত করে এগুলো 20 টাকা এগুলো 20 টাকা করে বলছে 20 টাকা হ্যাঁ ওগুলো 10 টাকা করে এগুলো একটু ভারী ওগুলো একটু হালকা মতো দুটো দুটো করে সব ডিজাইন দুটো দুটো করে থাকবে দুটো রাউন্ড আছে দুটো চৌকা দুটো কলা পাতা এই প্লেট দাও দুটো আর কাপ নেবে না 40 পুরো একটু কম করো কোনোটা করে না ঠিক হবে না দুটো না না ঘেমে গেছি এখন মায়ের মন্দিরে এসেছি আরতি হচ্ছে একটু দেখবো মেলায় প্রচন্ড ভিড় ওই জন্য একটু ফাঁকার দিকে এলাম আপনারাও দেখুন আরতি এত চেষ্টা করছি মায়ের মুখটা দেখানোর কিন্তু এখানে এত ভিড় হয়েছে না আমি কিছুতেই মায়ের মুখ দেখাতে পারছি না দেখেছেন কত ভিড় হয়েছে কত লোক কাতারে কাতারে এখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে মায়ের আরতি দেখার জন্য কোনটা কি বলছো
পাশে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, ওইখানে রাস হয়। আর মন্দিরের অন্যান্য ঠাকুরগুলোকে আপনাদের দেখিয়ে আনি, চলুন। প্রত্যেকটা মন্দিরে কিন্তু আলাদা আলাদা পুজো হয়, কোথাও জয় মঙ্গলবারের পুজো হয়, কোথাও শ্রাবণ মাসের শনিবার হয়, কোথাও বিপত্তারিণীর পুজো হয়। মানে প্রত্যেকটা পুজো, মানে যে কোনো পুজো, আমাদের এই মন্দিরে সমস্ত রকমের পুজো হয় এবং সেটা খুবই জাঁকজমক করে হয়। এদিকে রয়েছে বজরং বলি, চলো আর কোথায় যাবে, চলো এবারে বজবাজার দিকে যাই, চলো আর গঙ্গা ধারে যাব না, চলো। গঙ্গায় যখন এসেছি ভাবলাম গঙ্গার জল একটু মাথায় না ছুঁয়ে আমি যাব না, তাই নেমে পড়লাম আমি আর আমার মেয়ে গঙ্গার ঘাটে। ততবারই এই কালীবাড়িতে আসি না ততবারই ভাটা চলে, জল অনেক নিচে থাকে যার জন্য নামা হয় না। এইবারে দেখলাম জল অনেকটাই ওপরে আছে, যার জন্য ভাবলাম একটু গঙ্গার জল মাথায় ছুঁয়ে যাই। এই যে এদিকে রয়েছে শিবলিঙ্গ, শিবরাত্রিতে এখানে প্রচুর ভিড় হয়। এই যে মেলার মূল আকর্ষণ এই জিলিপি, এই জিলিপি না কিনে তো যাওয়াই যায় না। তুমি তো খেলনা কিনলে, আর বেলুনটা তো বাইকে করে যাব, কি করে নিয়ে যাব, তো ফেটে যাবে বেলুন, নিয়ে যাব কি করে মা, আমরা তো এখন অন্য জায়গায় যাব। আচ্ছা দেখছি, চলো মেলা দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি, প্রচন্ড ভিড়, এই যে দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে এসেছি, মানে এবার বাড়ির দিকে যেতে হবে, চলো। মেলা থেকে ফিরে একেবারে রাতে ডিনার কমপ্লিট করে আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম, তা বিদায় জানানোর জন্য, ঠিক আছে। এখন প্রচণ্ড টায়ার লাগছে, অনেক ঘুরেছি, প্রচুর মজা করেছি, আপনারা সবে ভিডিওর মধ্যে অবশ্য দেখতে পেয়েছেন কী কী করেছি। তাহলে আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, একটা জাস্ট লাইক, অবশ্যই লাইকটা দরকার, ঠিক আছে, একটা লাইক করে দেবেন। আর আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে আগামী কোনো দিনে, আগামী কোনো ব্লগে, বন্দনাস ডে স্টোরিতে। তাহলে টাটা বাই বাই, গুড নাইট।